নমস্কার দর্শক বন্ধুরা, রূপালি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। বন্ধুরা, আজকের ভিডিওটির মাধ্যমে আমি তুলে ধরব এই সময় আম গাছের কী রকমভাবে পরিচর্যা করলে পরবর্তী সময়ে অর্থাৎ আর কিছুদিন পর প্রচুর পরিমাণে আম গাছে মুকুল আসবে এবং সেই মুকুল থেকে আমের গুটি তৈরি হবে। অনেক জায়গাতেই আম গাছের মুকুল আসা শুরু হয়ে গিয়েছে, কিন্তু আমাদের এই এলাকাতে এখনও পর্যন্ত প্রচুর শীত রয়েছে, সেই কারণেই এখনও পর্যন্ত আমের মুকুল আমাদের এই অঞ্চলে দেখা মেলেনি। তবে আর কিছুদিনের মধ্যেই আমাদের এখানেও আম গাছের মুকুল চলে আসবে। যেই সমস্ত বন্ধুদের আম গাছে এখনও পর্যন্ত মুকুল আসেনি, আপনারা কিভাবে আম গাছের পরিচর্যা করবেন, কোনো প্রকার সার প্রয়োগ করার প্রয়োজন আছে কি না এবং কীটনাশক প্রয়োগ করতে হবে কি না, সেই সমস্ত বিষয়ে ভালো মতো করে বুঝিয়ে বলছি। আর যেই সমস্ত গাছে মুকুল চলে এসেছে, আপনারাও সেই সমস্ত গাছে কী রকমভাবে পরিচর্যা করবেন সেই বিষয়েও ভিডিওটির শেষে আলোচনা করব। চলুন তাহলে বন্ধুরা, ভিডিওটির মূল আলোচনা শুরু করা যাক। দর্শক বন্ধুরা, আম গাছের পরিচর্যা বলতে প্রথমে যেই কাজটি আপনারা করবেন, গাছের গোড়ায় যত রকমের আগাছা আছে সমস্ত রকম আগাছা নিড়ানি দিয়ে কিংবা কোদালের সাহায্যে চেঁচে ফেলে দিবেন। এরপরে যেই কাজটি করা এই সময় আম গাছের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো আম গাছের গোড়ার দিকে চুন এবং ব্লাইটক্স ফাঙ্গিসাইডকে মিশিয়ে পেস্ট তৈরি করে তার একটা আস্তরণ গাছের গোড়ায় মাখিয়ে দেওয়া। এখানে ফাঙ্গিসাইড এবং চুনের মিশ্রণ কিভাবে তৈরি করলাম আগের একটি ভিডিওতে চ্যানেলের মধ্যে দেখানো হয়েছে, সেই ভিডিওটিকে দেখতে হলে আপনারা আমার চ্যানেলে গিয়ে এই যে লেবু জাতীয় সমস্ত গাছের পরিচর্যা বিষয়ে যে ভিডিওটি দেওয়া আছে সেই ভিডিওটিকে দেখবেন। এছাড়াও ভিডিওটির শেষে আমি স্ক্রিনের মধ্যে দিয়ে রাখব এবং ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিংক দেওয়া থাকবে। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই চুন এবং ব্লাইটক্স ফাঙ্গিসাইডের মিশ্রণ কেন গাছের গোড়ায় দেওয়া হলো? আপনারা হয়তো খেয়াল করেছেন, লেবু জাতীয় গাছে কিংবা আম জাতীয় গাছের ওপর থেকে ডাল মরতে মরতে গাছের গোড়ার দিকে আসে। আবার খেয়াল করেছেন, গাছের গোড়ার দিকের চামড়া ফেটে যায়। আম গাছের ক্ষেত্রে অনেক সময় কষ বের হয়, অর্থাৎ এক ধরনের আঠা বের হয়। এই সমস্ত কিছু গাছের গোড়ায় দেখা যায় কেবলমাত্র ফাঙ্গাসের আক্রমণ হলে। আর এই ফাঙ্গাসের আক্রমণ হলে গাছ ধীরে ধীরে মারাও যেতে পারে, কারণ গাছের গোড়ার দিকের চামড়া ফেটে গিয়ে সেই চামড়া যদি মারা যায় তাহলে গাছ খাবার উপরের দিকে পাঠাতে পারে না। তখন গাছ দেখবেন উপরের দিক থেকে শুকিয়ে এসে ধীরে ধীরে শেষ পর্যন্ত গাছটি মারাই যায়। আর এই ফাঙ্গিসাইড এবং ব্লাইটক্সের মিশ্রণ দিয়ে এইভাবে প্রলেপ দিলে এই ধরনের বিপদ থেকে গাছ রক্ষা পাবে। এই কারণেই এই কাজটি শীতকালে অবশ্যই করতে হয়, যদিও আরও কিছুদিন আগে করার প্রয়োজন ছিল, তবে এখনও সময় আছে, আপনারা অবশ্যই এই কাজটি করে দিবেন, তাহলে আপনার গাছ মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। আবার হয়তো অনেক সময় খেয়াল করেছেন, কিছু ডালের ওপরের দিকেও ফেটে গিয়ে এই রকম আঠা বের হয়, তখন আপনারা সেই শুধুমাত্র উপরের দিকের ফাটা অংশটুকুতে এই রকম ফাঙ্গিসাইড ও চুনের পেস্ট লাগিয়ে দিতে পারেন। তবে সেক্ষেত্রে বেশি মোটা করে লাগানো দরকার নেই, পাতলা করে শুধুমাত্র একটু প্রলেপ দিয়ে দিলেই হবে। আমি এক এক করে আমার দুটি প্রজাতির আম গাছের মধ্যে এই ফাঙ্গিসাইড ও চুনের পেস্ট লাগিয়ে দিলাম। এই গাছটিকে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মিয়াজাকি ম্যাঙ্গো, এবং আগের যে গাছটিকে আমি ফাঙ্গিসাইড ও চুনের মিশ্রণ লাগিয়েছিলাম সেটি ছিল বানানা ম্যাঙ্গো আমের গাছ। এই যে দেখুন দর্শক বন্ধুরা, এই আম গাছটির জাত হচ্ছে বানানা ম্যাঙ্গো। এই গাছটিতে গত বছর ফল হয়েছিল, কিন্তু গাছটি খুবই ছোট ছিল, সেই কারণে আমি ফল ভেঙে দিয়েছিলাম যাতে গাছটি একটু বাড়তে পারে। চলুন দর্শক বন্ধুরা, এবারে বলি ঠিক কোন কাজটি করলে আপনার আম গাছে মুকুলে ভরে যাবে। গোটা শীতকাল জুড়ে আম গাছের কোনো বৃদ্ধি হয়নি, আম গাছটি থেমেছিল, তাই এখন আমরা একটি পিজিআর আম গাছে স্প্রে করব, যার কারণে আম গাছের থেকে মুকুল দ্রুত এবং বেশি পরিমাণে বের হবে। পিজিআর হিসাবে আপনারা মিরাকুলান কিংবা প্ল্যানোফিক্স বা অন্যান্য ধরনের যে সমস্ত বুস্টার পাওয়া যায় যে কোনো একটি আপনারা স্প্রে করতে পারবেন। তবে আমি এই ক্ষেত্রে প্ল্যানোফিক্স পিজিআরটিকেই স্প্রে করতে বলবো। এই পিজিআরটিকে এক লিটার জলে 4 থেকে 5 ফোঁটা
ব্যবহার করতে পারবেন। আর যদি 1 ml ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে 4 লিটার জল নিতে হবে, অর্থাৎ 4 লিটার জলে 1 ml, আর 1 লিটার জল নিলে 5 থেকে 6 ফোঁটা সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন। আমি হিসাব করে 1 লিটার জলে 0.25 ml এই প্লানোফ্লিক্স পিজিআরটিকে জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর এবার যেই দুটো আম গাছ আমার রয়েছে সেই আম গাছের সমস্ত অংশে একদম গোড়ার থেকে মাথা পর্যন্ত পাতা ডালে সমস্ত জায়গায় সমানভাবে স্প্রে করে দিব। আপনাদের হাতের কাছে যদি প্লানোফ্লিক্স না থাকে তাহলে মিরাকুলান ব্যবহার করতে পারেন, অথবা যেই সমস্ত বুস্টার বাজারে পাওয়া যায় সেগুলোও স্প্রে করতে পারেন। আর যদি একান্তই আপনার কাছে কোনোটিই না থাকে এবং কোনোটিই জোগাড় করতে না পারেন তাহলে এর কোনোটিই স্প্রে করার দরকার নেই, এমনিতেও গাছে মুকুল আসবে। তবে সেক্ষেত্রে হয়তো মনের ইচ্ছামতো গাছ ভরে মুকুল আসতে নাও পারে। আরেকটি বিষয়ে বলে রাখি, গাছ ভর্তি মুকুল এলেই যে গাছ ভর্তি আম ধরবে এর কোনো মানে নেই। আপনার গাছের যতটুকু ক্ষমতা গাছ ঠিক ততটুকুই আম ধরে রাখবে। আপনারা হয়তো খেয়াল করেছেন, একটি মুকুল থেকে যখন প্রচুর পরিমাণে ছোট ছোট দানা দানা গুটি আকারের আম থাকে সেখান থেকে আম ঝরতে ঝরতে শেষ পর্যন্ত 1 থেকে 2 আম গাছের মধ্যে টিকে থাকে। আর যে সমস্ত গাছের আমের সাইজ অনেকটাই ছোট সেক্ষেত্রে হয়তো একসাথে 3-4 আম একটি বটার মধ্যে টিকে থাকে, কিন্তু এর বেশি টিকে থাকা সম্ভব না। এই সময় আম গাছের গোড়ায় কোনো প্রকার খাবার দেবার প্রয়োজন নেই। এখন আম গাছের গোড়ায় যদি আপনারা খাবার দেন তাহলে আম গাছে মুকুল আসার পরিবর্তে নতুন কচি ডাল ও কচি পাতা বের হবে। তাই এই সময় কোনো প্রকার খাবার দেওয়া চলবে না, যদি ভুল করে খাবার দিয়ে দেন তাহলে আপনার আশানুরূপ গাছে ফলন হবে না। যখন আমের মুকুল আসা আরম্ভ হবে তখন শুরুতেই একবার ফাঙ্গিসাইড ও কীটনাশক মিশিয়ে স্প্রে করে দেবেন। এরপর যখন ফুল ফুটে যাবে তখন ফুল থেকে ফলে পরিণত হবে, সেই সময় কোনো প্রকার স্প্রে করা চলবে না। কারণ সেই সময় যদি আপনি গাছে স্প্রে করেন তাহলে মুকুলের মধ্যে প্রজাপতি মৌমাছি ইত্যাদি উপকারী পতঙ্গ আসতে পারবে না, তাহলে আপনার ফুল থেকে ফলেও কম পরিণত হবে। আবার তারপর যখন গাছে আমের গুটি সেট হয়ে যাবে তখন আপনারা আরেকবার ফাঙ্গিসাইড ও কীটনাশক স্প্রে করে দিতে পারবেন। সেই সঙ্গে তখন গাছের গোড়ায় মিশ্র সার প্রয়োগ করতে হবে যাতে ফলগুলো ভালো মতো বড় হতে পারে এবং গাছের থেকে ফলের গুটি কম ঝরে। সুতরাং দর্শক বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সময় আম গাছের কী কী পরিচর্যা করতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।